হাইকোর্টের রুল শুনানিতে উঠছে পরিমনির মাদক মামলা। রাজধানীর বনানী থানার চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে মাদক মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য উঠছে। পরিমনির আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি মঙ্গলবার বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের বেঞ্চে কার্যতালিকাভুক্ত হয়েছে। 2021 সালের 4 আগস্ট বিকালে রাজধানীর বনানীর 12 নম্বর সড়কে পরিমনির বাসায় অভিযান চালায় দেয়। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণে মাদক দ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরিমনির 5 আগস্ট 4 দিন এবং 10 আগস্ট 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে 13 আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। একই বছরের 31 আগস্ট তৎকালীন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তার জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারামুক্ত হন। পরে একই বছরের 4 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মুস্তাফা পরিমনি সহ তিনজনের নামে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় চার্জশিট জমা দেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। 2022 সালের 5 জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত 10 এর বিচারক নজরুল ইসলাম তিনজনের অভিযোগ গঠন করে আদেশ দেন। বিচার শুরু হওয়া অপর দুই আসামি হলেন পরিমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও কবির হাওলাদার। পরে মামলা বাতিলে হাইকোর্টের আবেদন করেন পরিমনি। গত বছরের 1 মার্চ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন, পাশাপাশি মামলার কার্যক্রমের উপরে স্থগিতাদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই বছরের 8 মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্ট বিভাগের আদেশ স্থগিত করেন, পাশাপাশি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন। পরে আপিল বিভাগে শুনানি শেষে চলতি বছরের 9 জানুয়ারি মামলার কার্যক্রম 6 মাস পরিচালনা না করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে মামলা বাতিলে হাইকোর্টের জারি করা রুল ওই সময়ের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়। ওইদিন পরিমনি একজন আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানিয়েছিলেন এই মামলায় হাইকোর্ট বিভাগের যে রুল পেন্ডিং আছে সেই রুলটা 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলে দিয়েছেন আপিল বিভাগ। এর মধ্যে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন তারা যেন ট্রায়ালটা প্রসিড না করে। 6 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আমরা যদি রুল শুনানি করতে ব্যর্থ হই তাহলে মামলার প্রসিডিংস আবার চলবে। বাক স্বাধীনতা খর্ব করতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি, ওবায়দুল কাদের। দেশবিরোধী কর্মকাণ্ড সহ ডিজিটাল মাধ্যমে সংঘটিত সব অপরাধ দমনের লক্ষ্যে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে, এই বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন কারও বাক স্বাধীনতা খর্ব করার লক্ষ্যে নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে গণমাধ্যম শিল্পের সম্ভাবনার এক স্বর্ণ দুয়ার উন্মোচন করেছেন, সাংবাদিক সহ সবার বাক স্বাধীনতার অবারিত সুযোগ করে দিয়েছেন। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওই বিবৃতিতে তিনি বিরোধী দল বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, তবে বিবৃতিতে তিনি মূলত ডিজিটাল নিরাপত্তা আইনের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। সাম্প্রতিক সময়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়েছে, এমন পটভূমিতে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, একটি গোষ্ঠীর সব ধরনের জবাবদিহি এবং দায়িত্বশীলতা এড়িয়ে স্বাধীনতার নামে ডিজিটাল প্ল্যাটফর্মে দেশ বিরোধী অপপ্রচারের মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশবিরোধী কর্মকাণ্ড সহ ডিজিটাল মাধ্যমে সংঘটিত সব অপরাধ দমনের লক্ষ্যে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। বিরোধী দল বিএনপিও যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেছে এর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর দেশে দেশে অনুরূপ আইন রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে কথা বলে বিএনপি তথ্য সন্ত্রাসী ও অপরাধীদের পক্ষালম্বন করেছে। বিবৃতিতে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের সমালোচনা করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গায়ের জোরে নির্বাচন করা যাবে না। আওয়ামী লীগ সর্বদা জনগণের রায়ের উপরে আস্থাশীল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। ইতিহাস সাক্ষ্য দেয় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে সাংবিধানিক চেতনাকে ভুলুণ্ঠিত করে সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন। সেনাতান্ত্রিক শাসনের মতবাদ নিয়ে সামরিক ছাউনিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি, সুতরাং বিএনপি বারবার গায়ের জোর দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা কুক্ষীকৃত করার অপচেষ্টা করেছে। সরকার মিথ্যা মামলা দিচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগ কল্পনাপ্রসূত বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রুটিন কাজের অংশ হিসেবে ব্যবস্থা নিয়ে থাকে। বিএনপি তাদের সন্ত্রাসী নেতাকর্মীদের রক্ষার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালত ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কথা বলে।